প্রধানমন্ত্রী যাহা বলেন সত্য বলেন, তার বিপরীতে বা অল্টারনেটিভ কোনো কথা বলা উচিত নয়। তারপরে আমি বলবো যে ডিম ফ্রিজে রেখা খাওয়া এটা কোনো বিকল্প নয়, বিকল্প, কারণ ডিম বিশেষজ্ঞরা বলে, উনি ওই কথা বলার পরে আমি কিন্তু অনলাইনে ঘেটেছি, ডিম সিদ্ধ করার সাথে সাথে খেতে হয়, ফ্রিজে রাখলে অল্প কয়েকদিন রাখা যায় কিন্তু তার ফুড ভ্যালু অনেক কমে যায়। সুতরাং সেই ডিম খাওয়ার না খাওয়া একই কথা। এখন আমার বক্তব্য হচ্ছে ডিমের ক্রাইসিস তো কম, আমাদের ডিম শর্ট কিন্তু খুব কম, ডিমের যে উৎপাদন এটাকে যদি একটু নার্সিং করা যায়, আমাদের যে ডিমান্ড, এই ডিমান্ড এবং সাপ্লাই কিন্তু সমান সমান হওয়ার কথা, কিন্তু ডিমের ক্রাইসিসটা কিন্তু ভিন্ন জায়গায়, যে মোটামুটি তিনটা চারটা কোম্পানি পুরা ডিম নিয়ন্ত্রণ করে, তারা মার্কেট আপ করে দেয়, তারা মার্কেট লোয়ার করতে পারে। এরপরে আছে যেটা ছোটোখাটো, এই ডিম কোনো দোকানে ডিম যারা উৎপাদন করে উৎপাদকের কোনো লোক কিন্তু ডিম দোকানে দিতে পারে না, এখানে মধ্যস্বত্ব ভুগিয়ে আছে। আমার বাসার পাশেই আছে, অনেক টেলিভিশনে আমি বলছি যে ওখানে ডিম দিয়ে যায় এবং ডজন বা হালির দাম ঠিক করে দিয়ে যায় এবং ওইটার ভাগ পুলিশ সহ সরকারি দলের লোকজন পায়, ওয়ার্ড কমিশনার সহ, এবং ঠেলা গাড়ি, এমনকি ওই যে চায়ের কিটলি আছে না, এরাও 20 টাকা করে দেয় পার ডে। সুতরাং এই যে মাঝখানে যে যে চাঁদাবাজি, এটা কিন্তু একটা বড় সংকট। এটা কিন্তু ছোট আকারে দেখা গেল, এটা কিন্তু আলোচনায় আসে না, কিন্তু এটা বড় সংকট। কারণ ডিম পাইকারি রেটে যারা কোম্পানিরা দেয়, ধরেন ডজনে কমপক্ষে ডিম চলে আসে, আসতে আসতে ডজনে কমপক্ষে 30 থেকে 40 টাকা বাড়ে। আপনি এই মাঝখানের যদি এই চাঁদাবাজি বন্ধ করতে পারেন, তাহলেও আমরা ডিম কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইসে পেতে পারি। সুতরাং এরপরে যেটা বলা হয় সিন্ডিকেট, আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি অ্যাড করি, আগে এখন সিন্ডিকেট, বড় সিন্ডিকেটও আছে, অর্থাৎ গোটা ছয়েক বিজনেস হাউস আছে, তারা দেশে ক্রাইসিস তৈরি করে দিতে পারে, একদম মানে অসল করার মতো ক্রাইসিস তৈরি করে দিতে পারে। হ্যাঁ, এরা, আমি নিজেই বলছি, আমি একটা বড় ব্যবসায়ীর হাউসে পত্রিকায় কাজ করতাম, উনি নিজে, মালিক নিজে বলেছে, আমরা সরকার ক্ষমতায় আনি, আমরা সরকার ক্ষমতার থেকে বিদায় করি, এরকম 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 কথা বলেছে। অর্থাৎ এই যে ব্যবসায়ী সিন্ডিকেট, তাদের ভিতরে কিন্তু আসনে গেছে এবং এই সিন্ডিকেটে এখন ছোট্ট মুদির দোকানও জয়েন করছে। আপনি খেয়াল করেন, একটা উদাহরণ দেই, যখন সোয়াবিনের তেলের অভাব হলো, ছোট্ট মুদির দোকানে সোয়াবিন পাওয়া যায় না, সব আলমারির নিচে, ইয়ার নিচে পালায় লুকায় দিছে, মানে একদম ব্ল্যাক আউট, কোনো দোকানে সোয়াবিন নেই। অথচ তখন হিসেব করে দেখা গেছে যে পরিমাণ সোয়াবিন ইম্পোর্ট করা হয়েছে তাতে ক্রাইসিস হওয়ার কথা না, ইচ্ছে করে ক্রাইসিস তৈরি করে ফেলছে এবং এই সিন্ডিকেটের সাথে জয়েন করছে ছোট্ট মুদির দোকান, যে খুচরা 250 গ্রাম পর্যন্ত আপনার সোয়াবিন বিক্রি করে। সুতরাং এটা একটা জাতীয় সমস্যা হয়ে গেছে। সুতরাং আমি অর্থমন্ত্রীকে বলবো, উনি অবলীলায় সত্য কথা বলেছেন এবং পার্লামেন্টেও বলেছেন, প্রধানমন্ত্রী যদি না জানেন তাহলে আমি বলবো যে ওনার যে আপনার প্রধানমন্ত্রী অফিসের একটা প্রেস সেকশন আছে, যেখানে দৈনন্দিন পেপারের যা ছাপে বা সব কিছু ওনাকে ব্রিফ করা হয়, এখানে দুর্বলতা আছে, আর পার্লামেন্টে বললে উনি জানবেন না কেন? এই জন্যই আমি বলছি, এখন উনি বললেন হয়তো জানি না, এখন বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে, কিন্তু না জানার তো কারণ নাই, তাহলে তো ওনার অ্যাডমিনিস্ট্রেশন প্রপারলি ফাংশন করছে না, এটাই তো বলবো আমি। তো এই জন্যই আমি বলছি যে বাজার ব্যবস্থায় যেটা আমরা দেখি, ধরেন চাইলের দাম, আমাদের অনেক সময় বাম্পার ফলন হয় কিন্তু মার্কেট দোকানে চাইলের দাম বেড়ে যায়, কী আশ্চর্য কথা, এটা ব্যবসাদের কাছে না,
অবশ্যই সিন্ডিকেটের কারসাজি, মিলাররা এটা করে, মিলাররা করে, তখন তো এটা বের হয়েছে, মিলাররা করে, তারা সিন্ডিকেট করে ফেলে, যারা মিলের লোক লোক এরা সিন্ডিকেট করে। তো এই মিল এই এই চাল কিন্তু আবার ফের আপনার এই মধ্যসত্য ভোগী কিন্তু কম, চাল মধ্যসত্য ভোগী হলে কৃষকের কাছ থেকে যে চাল সংগ্রহ করে ওই জায়গা মধ্যসত্য ভোগীটা বড়, কিন্তু চাল যখন মিলারদের কাছে আসে এটা ব্যবসায়ীরা একটা অংশ নিয়ে দোকানদাররা পায়, পাইকারিরা নিয়ে আসে। তো কিন্তু অর্থাৎ আমাদের দেশে অনেক কিছুর ঘাটতি নাই, কিন্তু তারপরেও আমাদের ডাব, কয়েকদিন আগে দেখলাম যে ভোক্তা অধিকার অধিদপ্তর বলল যে ডাব 100 টাকার উপরে 180 টাকা, বলে 100 টাকার বেশি দাম নিলে ব্যবস্থা গ্রহণ। ডাব তো ইম্পোর্ট করে না, ডাব তো এখানেই তৈরি হয়, ডাবের দাম কেন 180 টাকা হবে বলেন? এটা অর্থাৎ বিষয়টা হচ্ছে যে মূল কথা, আমাকে আবার অন্য কথা বলতে হয় যে সরকার ব্যবস্থাটা তো এখন ব্যবসায়ীদের হাতে, প্রশাসনের হাতে। সরকার আবার 5% কয়েক বলে না, ডিআইবি রিপোর্ট দিছে, এই সাবেক রাষ্ট্রপতিও বলে গেছে যে 61% পার্লামেন্টে ব্যবসায়ী, 5% আছে রাজনীতিবিদ। রাজনীতি তো রাজনীতিবিদদের হাতে নাই, সুতরাং নিয়ন্ত্রণ তো নাই। তো ব্যবসায়ীরা ইচ্ছে করে সিন্ডিকেট করে, ইচ্ছে করে এই করে। আজকে যে ব্যবসায়ীরা আছে, আজকে সরকার বদলাক, কালকেই দেখবেন এই ব্যবসায়ীদের চেহারা পাল্টে যাবে। জি, সুতরাং এইটা কিন্তু এই যে ব্যবসায়ী, এই ব্যবসায়ীরা বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীকে পলিটুট করে ফেলে।